কবিতা পেলাম শুধুই অপবাদ লেখা রাজীব দত্ত মনে পড়ে সেদিনের কথা যেদিন আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ যাত্রা শুরু করি আমি আমাকে নিয়ে তোমাদের কত আবেগ কত ভালোবাসা কত রকম ভাবনা আজ একশো বছর পর আমাকে নিয়ে তোমরা বিতঃসধ্য হতাশ নেই আর সেই আবেগ নেই আর কোনো ভাবনা একশো পঞ্চাশ বছর ধরে সেবা করে পেলাম শুধুই বদনাম মন হলো ক্ষত বিক্ষত পেলাম বড় যন্ত্রণা এতদিন বাদে শুনছি আমি যানজট করি আমি নাকি অত্যন্ত ভারী দুর্বল ফ্লাইওভার দিয়ে যাতায়াত করা ঠিক না তাই আমার জন্য বন্ধ পথ এখন কলকাতার বহু রাজপথে আমার বেরোনো এখন নিষেধ খুব সহজেই ভুলে গেলে তোমরা আমার সব অবদান আমি শুধু কলকাতার গর্ব ছিলাম তাই নয় কলকাতার ঐতিহ্য বহন করছি এখনও কত উত্থান পতনের সাক্ষী আমি তা তো তোমরা জানো আর এতদিন বাদে কত অপবাদ দিচ্ছ আমার নামে তোমরা মানুষ তোমরাই পারো তোমাদেরই মানাই আচরণ যখন যাকে প্রয়োজন তখন তাকে কাজে লাগাও প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দাও আধুনিক কত যানবাহন এখন চলাচল করছে এই মহানগরীর পথে তাই পুরনোকে ছুঁড়ে ফেলে অতীতকে ভুলে যেতে চাও ধন্য ধন্য তোমাদের ধন্য তোমাদের ভাবনা বিদায় বেলায় কিছু প্রশ্ন রেখে যাই যাদবপুর বেলেঘাটা সেন্ট্রাল অ্যাভিনিউ বাইপাস এখানে তো আমি নেই তাহলে কেন ওখানে যানজট হয় দূষণ দূষণ করে চিৎকার করো চাও পরিবেশ বান্ধব আমি কি নই পরিবেশ বান্ধব বুঝি তোমাদের মতিগতি বুঝি তোমাদের উদ্দেশ্য আসলে অতীতকে ভুলে গিয়ে নতুনকে আঁকড়ে ধরতে চাও মনে রেখো এই কাজের জন্য ইতিহাস তোমাদের ক্ষমা করবে না কখনো আগামী প্রজন্ম তোমাদের কাছে জবাব চাইবে যেদিন আমার মৃত্যুর দায় নিয়ে তোমাদের জবাব দিতে হবে সেদিন